जाओ ना मानसी सामने बदनाम बोला जाए ना जाओ सॉरी এইটাতে আমি এইটা আমার জন্য পুরো প্রচন্ড বিষয় ব্যাপারে বলবো যে আমি এটা একদমই টোটাল আলাদা কজ আমার ফার্স্ট দুইটা মুভি ছিল কমার্শিয়াল মুভি আমি এটাকে মনে করি আমি আর্ট ফিল্ম সো আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য আমি ফার্স্ট মুভিতে ট্রাই করেছি মানে অনেক কিছু দেখা ট্রাই করেছি গ্ল্যামার দেখছি যে কী কী মানে সব কিছু মিলে আমি ট্রাই করেছি দেওয়ার জন্য বাট এইটাতে এই মুভিতে যেটা আমি করছি সেটা হচ্ছে শুধুমাত্র বেস্ট অ্যাক্টিং এইটাতে হচ্ছে যেটা যে ফার্স্ট রোল হচ্ছে আমার ডিরেক্টর যে হচ্ছে নাদির চৌধুরী স্যার তার মানে সে আমাকে দুইটা ডিফারেন্ট বুঝাইছে যে তুমি এটাতে ভুলে যাও যে তুমি জলি এটাতে পুরোপুরি তুমি মনে করো যে তুমি কৃষ্ণকলি তো তুমি আমাকে সে ডে বাই ডে সে আমাকে প্রত্যেকটা মানে শর্টের আগে সে আমাকে বারবার বুঝাইছে যে তুমি কৃষ্ণকলি তোমার ক্যারেক্টারটা এরকম দ্যাটস হয় আমি আমি যেগুলো বলবো যে আগের দুই মুভিতে হয়তো বা আমি মায়া মিলা হইতে পারছি কিনা আমি জানি না বাট এইটাতে আমি ট্রাই করেছি 100% কৃষ্ণকলি হওয়ার এইটা আমি আমার অ্যাকচুয়ালি এই ব্যাপারে কিছু বলার নেই কজ এটা পুরোটাই হচ্ছে প্রতিষ্ঠান দেখবে যে তাদের কাছে কোন অ্যাক্ট্রেসটা মনে হবে যেটা এই মুভিতে যায় ঠিক কোন মুখটা মনে হবে যে তাদের এই মুভিতে মানে অ্যাডজাস্ট হবে এটা অ্যাকচুয়ালি ডিরেক্টর আর প্রতিষ্ঠানের ব্যাপারে এই ব্যাপারে আমার কিছু বলার নেই শারিয়াজের সাথে কাজ করলেন কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল কতটুকু সহযোগিতা করেছেন যাও না মানুষের সামনে বদনাম বলা যায় না যাও শাহরিয়াজের সাথে কাজ করে যেটা বলবো যে ফার্স্ট অফ অল হচ্ছে খুব মজা করে কাজ করেছি অবভিয়াসলি ও আমার আমার জন্য সিনিয়র একজন অ্যাক্ট্রেস দো দ্যাটস ওয়াই হেজিটেশন অবভিয়াসলি আমার মধ্যে ভয় একটু কাজ করবেই কজ আমার মতো থার্ড ফিল্ম ও আমার অনেক সিনিয়র দ্যাটস ওয়াই ওর সাথে কাজ করতে গেলে যে ভয়টা ছিল ডে বাই ডে আস্তে আস্তে কাজ যখন করছি মজার মধ্যে দিয়ে কখন যে কাজগুলো করে ফেলেছি সত্যি কথা জাস্ট অ্যামাইজিং মানে আমার কাছে মনে হয় যে ওই দিনগুলো যদি আবার চলে আসতো চ্যালেঞ্জটা হচ্ছে যেটা আমি বলবো যে চ্যালেঞ্জটা হচ্ছে আমার নিজের মধ্যে আমি নিজেকে নিজে এইটা নিয়ে চ্যালেঞ্জ করি যে আমি যতগুলোই কাজ করি না কেন ডে বাই ডে যতগুলোই কাজ হয় না কেন আমি প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং নিয়ে করব যে আমার কাছে মনে হবে আমি আগেরটা থেকে এটা বেটার করব এটা অন্য একটা রূপ দেওয়ার চেষ্টা করব সব কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় শ্যুট তো কী বলবো কজ আর মানে হাফ মুভিটাই ছিল নৌকার উপরে নদীতে যেটা আমি আগে দুইটা মুভিতে করিনি এটা পুরোটাই হচ্ছে ডিফারেন্ট একটা প্লেস আর মানে সব কিছু শ্যুটিং করতে গিয়ে যেটা হয়েছে যে আমরা নৌকা দিয়ে একটা বোর্ড নিয়ে গিয়ে আরেকটা নৌকাতে শ্যুট করেছি এটা একটা ডিফারেন্ট কিছু আমার কাছে মনে হয়েছে যেটা বেসিক্যালি তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যেটা একটা ডিফারেন্ট দর্শক দেখলে হয়তো এটা বুঝতে পারবে যে আমি কেন বলছি দেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে যেখানটা শ্যুট করেছিলাম যে লাইক কৃষ্ণকলিকে রাজা আটকে রাখে ওইটা একটা সেট করা একটা জাস্ট একটা মানে খোলা একটা জায়গার মধ্যে জাস্ট একটা টিনের একটা বাড়ি করা ছিল মানে বাড়ি করেছি আমরা বানিয়েছিলাম সেটটা সত্যি কথা বলতে শুনলে আমার এখনই ভয় লাগে কস ওখানে আমরা শর্ট দিচ্ছি একটা করে সাপ আসতেছে মানে স্নেক আসতেছে একটা করে ওটা মারছে যে একটা মানুষ যখন দেখতেছে যে মানে ওইটার মধ্যে মানে শর্ট দিব না সাপ মারতেছে সাপটাকে দেখবো সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় কাজ করছে যখন দেখছি যে সাপটাকে একজন মেরে এরকমভাবে ঝুলাই নিয়ে আসতেছে আমি তো এক দৌড়ে একদম দৌড় আমি আর নাই তখন আমি নাদের স্যার আমাকে একটা ধমক দিছে আমি জানি কেন দিয়েছে সে যে যাতে করে আমি অ্যাক্টিং থেকে দূরে না চলে যাই বাট ভয় তো লাগবেই বিকজ সাপ বলে কথা সাপের সাথে সিকোয়েন্স আমি তো মারাই যাবো সাপের সাথে সিকোয়েন্স থাকার আগে আমাদের একটাই ছিল পুরো টিম টিমের একটাই উদ্দেশ্য ছিল আমরা মন দিয়ে কাজ করব ভালো কিছু নিয়ে আসবো দ্যাটস ইট ওখানে আল্লাহর রহমতে কোনো প্রবলেম কিছুই হয়নি মানে হাফ মুভিটাই ছিল নৌকার উপরে নদীতে যেটা আমি আগে দুইটা মুভিতে করিনি এটা পুরোটাই হচ্ছে ডিফারেন্ট একটা প্লেস আর মানে সব কিছু শ্যুটিং করতে গিয়ে যেটা হয়েছে যে আমরা নৌকা দিয়ে একটা বোর্ড নিয়ে গিয়ে আরেকটা নৌকাতে শ্যুট করেছি এটা একটা ডিফারেন্ট কিছু আমার কাছে মনে হয়েছে যেটা বেসিক্যালি তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যেটা একটা ডিফারেন্ট দর্শক দেখলে হয়তো এটা বুঝতে পারবে যে আমি কেন বলছি
খাবার পাইছি তো আমি পোপার, আমি মিথ্যা বলবো কেন? আমি পাইছি তো নৌকাতে। হ্যাঁ, খুব দেয়ার মতো উপায় ছিল না তো, কিচ্ছু কি করার, তাই না? এটা বলবে না যে ওখানে যে যে সিচুয়েশন ছিল সবাই না খেয়েছিল, কোনো উপায় ছিল না? স্যার বলে দিছেন না আগে? না, তোমারটা তো বিপদ। আর হোয়াট ওয়াজ রিয়েলি রিয়েল, তোমরা যে সাপের ভয়ে যে সব, হ্যাঁ ঠিক আছে, চ্যালেঞ্জিং ছিল না?